এক দফা দাবি তুলে প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 7 নভেম্বর উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি অভিযোগ করে বলেন, 15 বছর ধরে গণতন্ত্র মানবাধিকার হরণ করে চলেছে সরকার। এ অবস্থায় আরও ত্যাগ স্বীকারের প্রস্তুতি নিতে হবে বলেও জানান তিনি। আনোয়ার হোসেনের রিপোর্ট। বিপ্লব ও সংহতি দিবস পালনে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে যোগ দিতে দুপুরের পর থেকে জড়ো হতে থাকেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। 7 নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রত্যয় ব্যক্ত করেন বক্তরা। সেই স্পিরিটকে সামনে নিয়ে আমরা আগামী দিনে সেই আজকের যারা অলিখিত বাকশাল তাদেরকে হটিয়ে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করি এবং এই লুটেরা সরকার এই সরকারের পতন ঘটিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপ্লব ও সংহতি দিবসের পটভূমি তুলে ধরে চলমান পরিস্থিতি নিরসনে প্রধানমন্ত্রীকে পদত্যাগের দাবি জানান। গণতন্ত্রকে পেতে হলে, স্বাধীনতাকে রক্ষা করতে হলে, আমাদের অধিকারগুলোকে ফিরে পেতে হলে এই ত্যাগ স্বীকার করে এর মধ্য দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে গিয়ে আমাদের সেই পতাকাকে উঠে তুলে ধরতে হবে। 7ই নভেম্বরের পতাকা আমাদের স্বাধীনতার সর্বোচ্চ থেকে রক্ষা করার প্রতিযোগিতা এদিকে এগিয়ে যেতে হবে। এক দফা এক দাবি। এর আগে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এ সময় চলমান আন্দোলন সংগ্রামকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার কথা জানান দলের মহাসচিব। আজকের এই দিনে আমাদের তাই শপথ হচ্ছে যে এই লড়াইকে আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব। সরকারের কর্মকাণ্ডের নানা সমালোচনা করে খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলেও জানান মির্জা ফখরুল। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা।